সারা রাজ্যে যখন পালিত হয় শারদীয়া দুর্গাপুজো, সেখানে ভিন্ন রূপে দেখতে পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বলদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘড়া এলাকায়। গ্রামবাসীরা জানান, সারা দেশে যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকে তখন এই গ্রামের মানুষরা মেতে ওঠেন মনসা পুজো নিয়ে। কারণ হিসেবে তারা জানান, একসময় এই গ্রামে প্রচণ্ড সাপের উৎপাত ছিল এবং প্রায় দিনই সর্পাঘাতে প্রাণ হারাত প্রচুর মানুষ। সেই সময় স্বপ্নাদেশ পান বুদর মণ্ডল নামে এক বৃদ্ধ। পরের দিন দুপুরে আত্রেয় নদীতে স্নান করতে গিয়ে একটি কাঠ জলের তোরে ভেসে আসতে দেখে কাঠটিকে বাড়িতে নিয়ে এলে সেদিন রাতে দেবী পুনরায় আদেশ দেন, ওই কাঠে দেবী মনসার মূর্তি বানিয়ে গ্রামে প্রতিষ্ঠান করে দেবী দুর্গার পুজোর আদলে মনসা পুজো করলে গ্রামের মানুষ সাপের ভয় এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এভাবেই আনুমানিক 300 থেকে 350 বছর ধরে পূজিত হয়ে আসছেন দুর্গা পুজোর দিন মা মনসার। পুজোর এই 4 দিন গ্রামের মানুষজন মনসা পুজো নিয়ে মেতে থাকেন। মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়, দুপুরে নিরামিষ ভোগ হিসাবে অন্ন দেওয়া হয় বলে জানান গ্রামবাসী সকলে। পুজোর কয়দিন ধরে চলে যাত্রা গান, মনসা মঙ্গল গান জানান গ্রামবাসীরা। আমাদের তো তখন জন্ম হয়নি, আমরা বাপ ঠাকুর দাদার আমল থেকেই দেখছি। প্রায় এটা 300 থেকে 350 বছর পুরাতন পুজো। তাদের স্বপ্নাদেশ, এখানে সাপের উপদ্রব ছিল, এটা ঘন জঙ্গল ছিল এই বস্তিটা, এখানে খুব সাপের উপদ্রব ছিল। তখন আমাদেরই বংশের বুদর মণ্ডল নামে একজন ছিলেন, তিনি স্বপ্নাদেশে আত্রাই নদীর যে কাঠামোটা ভেসে যাচ্ছিলো তাকে স্বপ্নাদেশ দেখায় এবং সেই কাঠামো এনে তখন থেকেই এই পূজার সৃষ্টি হয়। কীরকম ইয়ে হয়, আনন্দ হয় এই পুজো? এখানে আমাদের ষষ্ঠীর থেকে পুজো শুরু, নবমীর দিন সেই জাকজমক পুজো, বললার মেলা যেরকম ম্যাট ঠাকুর হয়, আমাদের এখানেও 30-32 খানা ম্যাট ঠাকুর হয় প্রত্যেক বছরই। বাইরে থেকে লোকজন প্রচুর আসে, আমাদের শিলিগুড়ি, কোচবিহার, মালদা, রায়গঞ্জ, বুনিয়াদপুর, আমাদের যত দূর সুদূর প্রসারী ডাক্তারবাবু এখানে ছিলেন, সে ডাক্তারবাবু কোচবিহার থেকে আসতেন, তাদের বাড়িতে ওই পুজো হতো, তারাও এসছেন এখানে। মাকে ভোগ কি কিভাবে দেওয়া হয়? কি প্রথমে সকালে জল ভোগ হয় সকালবেলায়, তারপরে দুপুরে এক ভোগ হয়, সেটা অন্ন ভোগ হয়, তারপরে রাত্রিতে ফলমূল ভোগ হয়, তারপরে রাত্রিতে আবার পায়েস লুচি যেগুলো করতে হয় সেগুলো হয়। গ্রামের লোকরা কিভাবে এখানে মানে আনন্দ করে? গ্রামের লোক এখানে প্রত্যেক দিন 7টায় শুরু হয় আমাদের এখানে মনসা মঙ্গল কাব্য যে সাজানো গান, সেই সাজানো গান 7টার থেকে আমরা শুরু করে দিই, রাত্রি 2-2:30 অবধি চলে। আমাদের গ্রামবাসী তথা এলাকাবাসী প্রচুর লোকজন এখানে যাত্রা পালার মতোই হয়, যাত্রা দেখার মতোই এখানে আসে সকলে দেখতে। শুনেছি মা খুব জাগ্রত, এখানে যে যা কামনা করে তাই পূরণ হয়, কি বলবেন? এখানে আমাদের যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা টোটালি বাইরের লোকের অবদান, আমাদের গ্রামবাসীর অবদান খুব কম, আমরা কায়িক শ্রমটা দেই এবং যারা যে উপকৃত হয়েছেন তারাই এইসব লোহার গ্রিলের গেট, ইট, পাথর, বালি যা এগলেন তারাই দেয়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ভজন মণ্ডল। এখানে আমরা ভালোভাবে আনন্দ করতে পারি, বালুঘাটে কেউ যায় না, বাড়ির সামনে পূজা মনসা পূজা এরকম আনন্দ ধুমধাম কোথাও হয় না, খুব জাগ্রত মন্দির, সবাই মেয়েটেরা সবাই আসে, আত্মীয় স্বজন গ্রামের সবাই এখানেই হয়, কয়েকদিন ধরে এখানেই কাটায়। এটার হচ্ছে যে আপনার ইতিহাসটা কী আছে পুজোটার, ইতিহাসটা কী আছে এই পুজোর, পুজোটা কীভাবে চালু হলো? বহুদিন আগে 300 বছর পার হয়ে গেল পুজো, তার আগের থেকে আরও কতদিন আগে সেগুলো তো আমরা বলতে পারবো না, আরও আগে। আপনারা কীভাবে আনন্দ ফুর্তি করেন এই মাকে নিয়ে? মাকে নিয়ে হ্যাঁ ভালোভাবেই আনন্দ ফুর্তি করি,
মায়ের পুজো খুব জাগ্রত ভাবেই হয়। আর পুজোর কয়েকদিন কি এখানে কোনো কিছু মেলা জাতীয় কোনো কিছু কি বসে? মেলা পুজোর শেষ হলে দশমীর পরে একাদশী দ্বাদশী তো হয়। কি হয় মেলা? আপনার নাম? শেফালী সরকার।